সুলাইমানের পর এবার মার্কিন যুক্তরাষ্ট্রের টার্গেটে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র আরেক যে কমান্ডার, মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক এই তথ্য নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা ইকনা জানায়, এক সংবাদ সম্মেলনে ব্রায়ান হুক বলেন, সরকার বিরোধী বিক্ষোভে নিপ্রণ চালানোয় ইরানের দক্ষিণাঞ্চল খুজিস্তান প্রদেশে IRGC-র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান শাহবারপুরের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তার বিরুদ্ধে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চল শহর মাহসারে বিক্ষোভ দমনের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। ব্রায়ান হুক জানান, মার্কিন পররাষ্ট্র দপ্তরে উপস্থাপন করা ইরানি নাগরিকদের ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে শাহবারপুরের অপরাধ নির্ণয় করা হয়েছে। যুক্তরাষ্ট্র এই ধরনের 88,000 ছবি ও ফুটেজ পেয়েছে বলেও জানান তিনি। মার্কিন সরকার 2018 সালের 8 মে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নিয়ে তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকেই ওয়াশিংটন বহুবার ইরানের অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত নভেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। ওই বিক্ষোভ ক্রমেই সরকার বিরোধী আন্দোলনের রূপ নিলে তাতে সমর্থনের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নতুন যে অজুহাত দেখিয়েছেন, তিনি বলেছেন, ইরানের এই জেনারেল আমাদের দেশের বিরুদ্ধে বাজে কথা বলছিলেন। শুক্রবার ফ্লোরিডায় নির্বাচনের তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এই অজুহাত দেখান ট্রাম্প। এর আগে তিনি দাবি করেছিলেন, জেনারেল সুলাইমানি মার্কিন স্বার্থের উপর বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিলেন। কিন্তু শুক্রবার তহবিল সংগ্রহের অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় ট্রাম্প সে কথা আর বলেননি। ট্রাম্পের নতুন এ বক্তব্য একজন জেনারেলকে হত্যার ব্যাপারে কোনো রকমের বৈধতা দেয় না। এ ধরনের গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তাদেরকে হত্যা করা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের জন্য কিছু কর্মকর্তা জেনারেল সুলাইমানের পক্ষ থেকে হামলা আসন্ন ছিল বলে যে মন্তব্য করেছিলেন, সে ব্যাপারে তারা কিন্তু কোনো প্রমাণ দিতে পারেননি। সোমবার মার্কিন টেলিভিশন চ্যানেল NBC জানিয়েছে, জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প কয়েক মাস আগেই মার্কিন সামরিক বাহিনীকে কর্তৃত্ব দিয়েছিলেন। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS Voice TV চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।